हेलो एवरीवन, वेलकम बैक टू ट्रांसलेशन। तो এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইতিহাস বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 আগস্ট মাসের জন্য দেওয়া হয়েছে, যেটা পার্ট 5 নামে পরিচিত, তার উত্তরগুলো সম্পর্কে। জুলাই মাসের যে অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছিল তার উত্তর আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তার লিংক ডেসক্রিপশন বক্সে আছে অথবা চ্যানেলের মধ্যে গিয়েও সেই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে আগস্ট মাসের জন্য তার উত্তরগুলি। সো এক নম্বরে দেওয়া আছে বেমানান শব্দটি খুঁজে লেখো। ওকে, তো একের একে দেওয়া আছে সংহিতা, মহাকাব্য, আরণ্যক আর উপনিষদ। তো এদের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে মহাকাব্য। ওকে, মহাকাব্য এদের মধ্যে সম্পর্কিত নয়, সংহিতা, আরণ্যক, উপনিষদ আর হচ্ছে ব্রাহ্মণ, এই চারটি হচ্ছে বৈদিক সভ্যতার যে সাহিত্য সেই সাহিত্যগুলির ভাগ, চারটি ভাগ। ওকে, তো এদের মধ্যে মহাকাব্য কিন্তু এদের মধ্যে সম্পর্কিত নয়। একের দুই আছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর ব্রাহ্মণ। তো এখানে ব্রাহ্মণটা হচ্ছে এদের মধ্যে নয়, এখানে হবে উপনিষদ। ওকে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর হচ্ছে সন্ন্যাস, এই চারটি হচ্ছে সম্পর্কযুক্ত। এবং ব্রহ্মচর্য হচ্ছে কি না, বৈদিক সভ্যতায় গুরুগৃহে যে ছোটোবেলায় শিক্ষা লাভ করা সেটাকে বলা হয় ব্রহ্মচর্য। তারপর সংসার জীবন পালন করা সেটা হচ্ছে কি গার্হস্থ্য। আর বানপ্রস্থ হচ্ছে কি, সংসার জীবন ত্যাগ করে বনের মধ্যে গিয়ে ধর্ম করা সেটা হচ্ছে বানপ্রস্থ। এবং সন্ন্যাস যেটা সেটা হচ্ছে সব কিছু ত্যাগ করে ঈশ্বর সাধনায় মগ্ন হওয়া, সেটা হচ্ছে সন্ন্যাস। ওকে, তো ব্রাহ্মণ এদের সঙ্গে সম্পর্কিত নয়, এখানে হবে ব্রাহ্মণরা হচ্ছে আলাদা। নেক্সট হচ্ছে দেখো একের তিনি দেওয়া আছে বিদত, সভা সমিতি আর হচ্ছে রত্নিন। তো রত্নিনটা হচ্ছে এদের সঙ্গে আলাদা, এদের থেকে আলাদা। ওকে, বিদত, সভা সমিতি এই তিনটে হচ্ছে এদের মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু রত্নিনটা হচ্ছে আলাদা। পরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো, দুয়ের দেখা আছে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। ওকে, তো এটা হচ্ছে সত্য, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক, এটা সত্য লিখতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান, এটা মিথ্যা। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হননি, তো এটা গেল। এরপর আছে তিন নম্বর একে দুইয়ের তিনে, দুয়ের তিনে আছে বিনয়পিটক, গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। বিনয়পিটক, গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা, এটা হচ্ছে মিথ্যা। ওকে, বিনয়পিটক কি না, বিনয়পিটক হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের যে উপদেশ সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণ সম্পর্কে আলোচনা করা আছে বিনয়পিটকে, এটা গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা নয়, সেটা হবে মিথ্যা। নেক্সট হচ্ছে দেখো বেদের অপর নাম শ্রুতি কেন, যেটা হচ্ছে তিনের একের দাগের প্রশ্নের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর লিখতে হবে। বেদের অপর নাম শ্রুতি কেন, তো বেদের অপর নাম শ্রুতি কেন তার উত্তর আমরা এখানে লিখেছি, জাস্ট দুটি বাক্যের মধ্যে লিখেছি। বৈদিক সাহিত্যে, বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। ওকে, এটা হচ্ছে তিনের একের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো তিনের দু নম্বর প্রশ্নে রয়েছে জনপদ কি, তো জনপদ কি এই প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি। এখানে দুয়ের তিনের দুইয়ের প্রশ্নের উত্তরটা এখানে লেখা হয়েছে, প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন, সেই জনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছোটো ছোটো রাজ্য, এইভাবে জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছে। ওকে, তো এটা লিখতে হবে তিনের দুইয়ের প্রশ্নের উত্তর। এরপর আছে চারের দাগের প্রশ্ন, নিজের ভাষায় লেখো তিনটি, তিন থেকে চারটি বাক্যে উত্তর লিখতে হবে। বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল, বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল এটা চার নম্বরের প্রশ্নের উত্তর, এটা আমরা নিচে লিখেছি। এখান থেকে দেখে নাও, আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ প্রচলন ছিল না, তবে পরবর্তী বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়। বৈদিক যুগের যুগে প্রথম দিকে জিনিসের বদলে জিনিস বিনিময় প্রথাই কেনাবেচা চলতো, নিষ্কো, মনা, শতমান নামক মুদ্রার মাধ্যমে বাণিজ্য চলতো বলেও জানা যায়। ওকে, তো বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে জাস্ট এটা লিখতে হবে। তো ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করো, যাতে সবাই এই উত্তরগুলো লিখে নিতে পারে সঠিকভাবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন, অল নোটিফিকেশন বেলনটি অন করে রেখো, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এন্টায়ার ভিডিও, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।